السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানীয় প্রিয় দর্শক মণ্ডলী, আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে বিষয় নিয়ে ধারাবাহিকতার সাথে আলোচনা করতেছিলাম, সেটা হলো যে এই রমজান মাসের কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিছু গুণাবলী রয়েছে যা অন্যান্য মাসে সেই গুণাবলী ও বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় না। তার মধ্যে একটি ব্যাপারে আলোচনা করা হয়েছিল, সেটা হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছেন। সেই রমজান মাসের বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি বৈশিষ্ট্য হলো এই যে জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বরকতময় মাসে বহু সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন উতাকা ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, রাওয়াহু আহমদ ওয়া ইবনে মাজাহ ওয়া সহাহুল আলবানী রাহিমাহুল্লাহ। এই মর্মে একটা লম্বা হাদিসে শেষে এসেছে, হাদিসটি তিরমিজি ইবনে মাজার, আর সেখানে হাদিসের শেষে এটাই বলা হয়েছে, ওয়ালিল্লাহি উতাকা মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলা। হাদিসটি শেখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাসান বলেছেন। অর্থাৎ এই হাদিসের অর্থ হলো এই যে প্রত্যেক ইফতারি করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু মানুষকে কি করে থাকেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। বহু মানুষকে কি করেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। তদ্রূপ আরেকটি হাদিসে এসেছে, আন আবি সাঈদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله تبارك وتعالى وتقى في كل يوم وليله يعني في رمضان وان لكل مسلم دعوات مستجابه রাওয়াহু আহমদ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিশ্চয় রমজানের দিন ও রাত্রে মহাকরুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, বহু সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। আর প্রত্যেক মুসলিমের জন্য রয়েছে দিন ও রাত্রে গ্রহণযোগ্য দোয়া, যা রমজানে যে দোয়া করে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে দোয়া কবুল করে থাকেন। তো এই হাদিসগুলো থেকে আমরা পরিষ্কার জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বরকতময় মাসে বহু সংখ্যক মানুষকে কি করেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। কিন্তু এই বৈশিষ্ট্য, এই গুণাবলী রমজান মাস ছাড়া, এই বরকতময় মাস ছাড়া অন্য কোনো মাসে এ ধরনের বৈশিষ্ট্য পাওয়া যায় না। তাই আমাদের উচিত এই মাসকে কাজে লাগানো, এই মাসকে আমরা যেন আল্লাহর আনুগত্যের কাজে ব্যয় করি, এই মাসকে যেন আমরা বেশি বেশি করে জিকির আজকার, তসবিহ তাহলিল, কোরআন মাজিদ তেলাওয়াত এবং সুনান ও নওয়াফিলের প্রতি গুরুত্ব, ফরায়েজের সাথে সাথে। তাই তো আমরা এটাও জানি যে মানুষ পৃথিবীতে সফলতার জন্য কত কিছুই না প্রস্তুতি নিয়ে থাকে, কেউ দুনিয়ার ধন সম্পদ, সুন্দরী নারী, গাড়ি বাড়ি, ক্ষমতা প্রভাব ইত্যাদির মাধ্যমে তারা নির্ধারণ করে থাকে, যেগুলো যদি আমার কাছে আসে তাহলে আমি সাফল্যমণ্ডিত। আবার কেউ কেউ নিজের সুস্থতাকে নিজের সাফল্য মনে করে থাকে। আবার অনেকেই বহু ধরনের বহু আশা নিয়ে
সে দুনিয়াতে চলাফেরা করে, যখন সে ব্যবসা বাণিজ্যে সাফল্য হয় তখন সেটাকে সে কি মনে করে, নিজেকে সাফল্য মনে করে, কিন্তু অ্যাকচুয়ালি কি তাই, তা না। আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে এ কথা পরিষ্কার বলে দিয়েছেন যে ওই ব্যক্তি প্রকৃত পক্ষে সাফল্য মণ্ডিত যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে। তার দলিল আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেন যে ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বললেন অতঃপর যাকে আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ছাড়া আর কিছু না। তাহলে এই আয়াতের দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হবে সেই হবে প্রকৃত পক্ষে সাফল্যমণ্ডিত ব্যক্তি। তাই আমাদের উচিত এই রমজান মাসকে গনিমত মনে করে এই রমজান মাসকে আমাদের কাজে লাগানো উচিত, আল্লাহর আনুগত্যর কাজ বেশি বেশি করে করা উচিত। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই আয়াতের মধ্যে কয়েকটি জিনিসের ব্যাপারে আমাদেরকে সতর্ক করলেন। তার মধ্যে একটি হলো এই যে আয়াতের শুরুতে বলা হয়েছে যে আয়াতের প্রথম দিকে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর কিয়ামতের দিন তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় প্রদান করা হবে। তো এই আয়াতের দ্বারা আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে কয়েকটা জিনিসের ব্যাপারে পরিষ্কার করে তুলে ধরলেন। তার মধ্যে একটি হলো এই যে মৃত্যু এমন ধ্রুব সত্য বিষয় যে তাকে নিষ্কৃতির কোনো পথ নাই, সেখান থেকে বাঁচার কোনো রাস্তা নাই। দ্বিতীয় হলো এই যে দুনিয়াতে মানুষ যা ভালো মন্দ করবে, যে যাই করুক না কেন, তাকে তার পরিপূর্ণ প্রতিদান, তার পুরস্কার, তার বিনিময় সে যা পাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে কিয়ামতের দিন পরকালে দেবেন। তৃতীয় কথা এই আয়াতের মধ্যে যেটা পরিষ্কার ভাষায় তুলে ধরা হয়েছে সেটা হলো এই যে প্রকৃত সফলতা সেই অর্জন করতে সক্ষম হবে যে দুনিয়াতে থাকাকালীন নিজ প্রতিপালককে সন্তুষ্ট করে নিয়েছে। এই জীবনে চলাকালে রব্বুল আলামিনকে যে ব্যক্তি সন্তুষ্টি করতে পেরেছে, যার ফলস্বরূপ তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জাহান্নাম থেকে দূরে রেখে তাকে জান্নাতে প্রবেশ করাবে, সেই হবে প্রকৃত পক্ষে সফল কাম। এই আয়াতের মধ্যে আরেকটা কথা বলা হয়েছে যে এই পার্থিব জীবন হচ্ছে ধোকার সম্পদ, এই ধোকা থেকে যে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে সেই হবে ভাগ্যবান, আর যে এই ধোকার জালে ফেঁসে যাবে সেই হবে ব্যর্থ ও হতভাগা। তাহলে এই আয়াতের দ্বারা এবং হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো এই আল্লাহ সুবহান ওয়া তাআলা এই বরকতময় মাসে এমন একটি বৈশিষ্ট্য রেখেছেন যা অন্য মাসে রাখেন নাই, আর সেটা হলো এই মাহে মুবারক, এই বরকতময় মাসে, এই রমজান মাসে আল্লাহ সুবহান ওয়া তাআলা বহু সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন, আর কিয়ামতের দিন পরকালে ওই ব্যক্তি সফল কাম হবে যাকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করানো হবে। তাই ভাতৃমণ্ডলী, আমি এ কথা সবাইকে সবার কাছে অনুরোধ করতে চাই যে এই রমজান মাসকে যেন আমরা কেউ অবহেলা করে না কাটিয়ে দিই, এই রমজানে যেন আমরা কেউ গাফলাতি না করি, প্রত্যেককে তোবা ও ইস্তেগফার করে নিয়ে ফরায়েজের প্রতি গুরুত্ব দিয়ে রোজা সঠিকভাবে যেন আমরা পালন করি, এবং তার সাথে সাথে আল্লাহ সুবহান ওয়া তাআলার যে আনুগত্য কাজগুলো রয়েছে সেই কাজগুলো যেন আমরা সঠিকভাবে পালন করি। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, হাদিসটি ইবনে মাজার
ওলামায়ে মুহাক্কিকিনগণ হাদিসটিকে সহিহ বলেছেন, সেই হাদিসের শেষের অংশে বলা হয়েছে, মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খাইরা কুল্লা ওয়ালা ইউহরামু খাইরাহা ইল্লা মাহরুম। যে ব্যক্তি এই মাসের সওয়াব থেকে, হাদিসটি লাইলাতুল কদরের মর্মে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি ওই রাত্রের সওয়াব থেকে বঞ্চিত হবে সে যেন সর্বপ্রকার যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত থেকে গেল, আর একান্ত চিরবঞ্চিত ছাড়া ওই রাত্রের কল্যাণ থেকে অন্য কেউ বঞ্চিত হয় না। তো যাই, প্রত্যেকের কাছে অনুরোধ, এই মাসকে যেন আমরা গুরুত্ব দিয়ে, অবহেলা না করে, গাফলাতি না করে, ফরায়েজগুলোকে ঠিক রেখে নওয়াফেল সুনানের প্রতি যেন গুরুত্ব দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।